আসসালামু আলাইকুম। আজকে কটকটির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই কটকটগুলো তাদের কাছে খুব পরিচিত যাদের ছেলেবেলা কেটেছে 90 বা 80 দশকে। খুবই মজাদার এই কটকটির রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজ। দেখে নিন তাহলে। কটকটিটা তৈরি করার পর যে পাত্রে রাখবো সেখানে একটি আমি খাতার সাদা পৃষ্ঠে নিয়েছি, তার মাঝে কিছু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। আপনার হাতের কাছে বেকিং পেপার থাকলে সেক্ষেত্রে বেকিং পেপারটা বিছিয়ে নিলেই হবে। এখন কটকটি তৈরি করে নেব, তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি চিনি। আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আমি 1/4 কাপ পানি দেওয়ার পরও আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। মোট কথা, আপনার চিনিটা ভেজানো যায় এরকম পরিমাণ পানি দিবেন, অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন চুলায় অল্প আঁচে জাল করে নিচ্ছি, মাঝারি থেকে একটু কমিয়ে নিচ্ছি চুলার আঁচটা। চিনিটা নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। চিনিটা যখন এরকম লালচে বর্ণ হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি বাটিতে পানি নিচ্ছি। এটি দেখছেন, পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর চিনিটা কীরকম জমাট বেঁধে গিয়েছে, তার মানে এ অবস্থায় নামিয়ে নিতে হবে। চুলাটা নিভিয়ে দিয়েছি কিন্তু তারপরে চিনিটা গরম আছে। এ অবস্থায় আমি দিয়ে দিয়েছি কিছু চিনাবাদাম খোসা ছাড়ানো। এখন চুলাটা আমি নিভিয়ে দিয়েছি কিন্তু এর চেয়ে বেশি বর্ণ ধারণ করতে গেলে তাহলে আপনার কটকটিটা তিতো হয়ে যাবে। এখন আমি চুলা থেকে সরাসরি নামিয়ে দেখাচ্ছি। চুলা থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, আধা মিনিটের মতো। এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডারটা দিলে চলবে না। বেকিং সোডাটা দিয়ে সাথে সাথে এটা নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পরে দেরি করা যাবে না, সাথে সাথে যে পাত্রে রাখবেন সে পাত্রে ঢেলে দিতে হবে। এই অবস্থা দেরি করা যাবে না। এটা আর কিছু করার নাই, এভাবেই রেখে দিতে হবে। চাইলে এর উপর কিছু বাদাম ছিটিয়ে দিতে পারেন। ফ্যানের বাতাসে আধা ঘন্টার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর যখন শক্ত হয়ে আসছে কটকটিটা একেবারে তৈরি, আমি পিছনের যে কাগজটা ছিল নিচের সেটা সরিয়ে নিয়েছি। কতটা শক্ত হয়েছে দেখে নিন। শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন যে কটকটিটা আমাদের একেবারে তৈরি। আমি চিনি দিয়ে তৈরি করেছি, আপনি চাইলে আখের গুড় দিয়ে একইভাবে তৈরি করে নিতে পারেন। আর খুবই মজার হয়, আমি আরও কয়েকবার তৈরি করেছি, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এখন একটু ভেঙে দেখাচ্ছি। আমি এখন স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভাঙার জন্য আমি কিচেন হ্যামার ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন যে কতটা ভালো হয়েছে, একেবারে সেই ছোটবেলার আমরা যে ছোট ছোট কটকটিগুলো কিনে খেতাম, টুকরো টুকরো ছোট ছোট টুকরোগুলো কিনে খেতাম, সেই কটকটি তৈরি হয়ে গিয়েছে। প্রতিটা টুকরোই খুবই সুন্দর হয়েছে, এখন শুধু খাওয়ার পালা। কটকটি পুরানো ভাঙা চূড়া লোহা লক্কর দিয়ে কটকটি একটু মজা করলাম আপনাদের সাথে। আমার পরিবারে ছোট দুটি পটপটি আছে, অনেক সময় ভিডিও করার সময় চারপাশে ঘুরঘুর করে আর একটু পটপট করে, বিশেষ করে ছোটটা।
তার জন্য ওদের নাম দিয়েছি পটপটি। পটপটি দুটো কটকটি মজা করে খাচ্ছে। কটকটি কেমন হয়েছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।